স্কিন ডাল লাগছে, মরা চামড়া উঠছে, সবাই বলবে যে চালের গুঁড়া অথবা স্ক্রাব ব্যবহার করতে দানাদার কিছু, কিন্তু এটা সবচাইতে খারাপ বুদ্ধি, কারণ এটাতে স্কিন আরও ড্রাই হয়, আরও চামড়া উঠবে। আসুন দেখি কী করতে হবে। প্রথম কথা হচ্ছে স্কিনকে প্রপারলি হাইড্রেট করতে হবে এবং ময়শ্চারাইজ করতে হবে। এটার জন্য আমি রোভ্যাকটিনের এই টোনার এবং পিউন ক্যাংগুলার এই টোনারটা ব্যবহার করি। আমি একটার উপরে আরেকটা লেয়ার করি, বাট আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। প্রোডাক্টের সব ডিটেলস কিন্তু আমি উপরে ডিসক্রিপশনে দিয়ে দিব। সো ফার্স্টে আমি রোভ্যাকটিনের এই লোটাস ওয়াটার টোনারটা দিচ্ছি, উইচ ইজ ভেরি হাইড্রেটিং অ্যান্ড সুদিং। তার উপরে অ্যাপ্লাই করছি পিউন ক্যাংগুলার এই টোনারটা। দুইটাই ফাঙ্গাল অ্যাকনে সেফ এবং খুবই খুবই ভালো ফর দ্য স্কিন, স্পেশালি আপনার ড্রাই ইরিটেটেড স্কিন হলে ব্যবহার করতে পারবেন, যে কেউ ব্যবহার করতে পারে, টিনেজাররা। তারপরে আমি কোনো সিরাম দিচ্ছি না, আমি বেনটনের এই সেরামাইট ক্রিম দিচ্ছি। এই সেরামাইট ক্রিমটা আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে এবং আমার যে মরা চামড়াগুলো আছে সেগুলোকে কিন্তু সফট করে ফেলবে। পরবর্তীতে যখনই আমি ফেস ওয়াশ করবো সেগুলো কিন্তু চলে যাবে এবং আমার মরা চামড়াটা আমার মুখে ভেসে থাকবে না। দ্য লাস্ট স্টেপ, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান, আমি রোভ্যাকটিনের এই অয়েল কয়েকটা নিচ্ছি, কয়েক ফোঁটা নিচ্ছি আর কি, নিয়ে মুখে ডোলে ডোলে না, চেপে চেপে অ্যাপ্লাই করছি। এটাতে যেটা হবে, আমার ময়শ্চারটা আমার স্কিনে লক করবে এবং পরবর্তীতে আমার যেন এরকম ড্রাই স্কিন এবং না হয় সেটা প্রিভেন্ট করবে। হাতে দিতে ভুলবেন না। এই হয়ে গেল, আই উইল সি ইউ গাইস নেক্সট টাইম।